সুখ সপনে শান্তি শ্মশানে পুরো গ্রামবাসী একসাথে চলে এসছে ভাই। হ্যাঁ সব পোস্ট এখন পুরনো হয়ে গেছে। যা যা চ্যানেল সাবস্ক্রাইব করিনি তাদের দিয়ে বিল মেটা। চলো চলো টিএমসির লোক ভাই পাক্কা টিএমসি সব জুতা পরে এসছে। কটা বাজে এখন? কটা বাজে? পাঁচটা আঠাশ বাজে। মানে চারটের সময় আমার পোঁদে লাথি মেরে আমাকে তুলে দিয়েছে, তুলে দিয়ে বলছে মোহনাতে যাবো। মানে দীঘাতে এসেও শান্তি নেই? না মোটেই নাই, শান্তি জীবনে আমার নেই। সুখ স্বপনে শান্তি শ্মশানে মার এটাকে এইটা যে কাকা আমি চালাচ্ছি, দাও চাবিটা দাও দাও। 10 টাকা উন্নয়ন চার্জের জন্য। সকাল সকাল পোঁদে লাথি মেরে তুলে দিয়েছে ঠিকই, কিন্তু এইখানে এসে এই ফিলটা সত্যিই সেরা ফিল, অসাধারণ লাগছে জায়গাটা। দীঘাতে এসেছো আর মোহনা আসনি, তাহলে কি করলে? ঠান্ডা তো অলরেডি পড়ে গেছে, তবে সকালের এখানের ওয়েদারটা খুব সুন্দর। মানে একটা হালকা হালকা কুরুং কুরুং করে হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা, সেরা ফিল লাগছে। আর এরকম একটা সুন্দর লোকেশন, ও সত্যি মানে অসাধারণ। ভয় ভয় যাচ্ছে, মানে মাথায় বন্দুক ঠেকিয়ে বলছে এই ঘোড়া তো 20 টাকা আমার লাগবে, সকাল সকাল বৌনি করতে হবে। বেজে গেল অনেকটা সময়, হ্যাঁ আর বেশিক্ষণ নয় আমাদের হাতে টাইম। এবার আমরা বিদায় নেবো, টাকা দেবো কোথায়? ওপরে ওপরে আমরা বিদায় নেবো, বিদায় নেবো ওপরে। চা ফা খেতে হবে, চ মোহনাতে এসে একটু চা ফা খাবো, সেরা ফিল লাগবে কুরুম কুরুম করে। হ্যাঁ আর এই আমাদের সুমনদা, সুমনদা কিছু বলবে? হালকা করে একটু কিছু হয়ে যাক নাকি? খুব ভালো লাগছে, মাস্টার খুলে দাও একটু হালকা করে এখন। এবার কিছু একটা বক্তব্য হালকা করে হয়ে যাক। আমার বক্তব্য, এই ঠান্ডা মরশুমে আবার কাপ চা দরকার। আমার বাউন্সার এটা বন্ধুগণ ভালো লাগলো, আজকে বাড়ি চলে যেতে হবে দাদার দিকে ছেড়ে। আবার দেখা হবে, আবার দেখা হবে। ডিম টোস্টের গন্ধ ভেসে আসছে নাকের মধ্যে, আমার খিদে পেয়ে গেল। কিন্তু খাওয়া যাবে না, পুরোটাই অ্যাসিডিটি। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তাদের চাপা দেবে না। বুঝলে আমাদের দিকে রাগ করে কাল দিকে কথা বলেন না, বেরিয়ে গেল। চার পয়সা আজকে ডোনেট করছে ওয়ান্ডার বিনু, বাড়ি যাচ্ছে। এর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সবাই।
টাইমের পর আবার চলে আসলাম। আসলে চান খাওয়া দাওয়া করতে একটু টাইম লাগে তো নাকি? হ্যাঁ এই বন্ধুরা, আমরা এখন সমুদ্রের ধারে চলে এসেছি আনন্দ উপভোগ করতে। তুই দীঘাতে তোকে কেউ দেখবে না, তার জুতোই দেখবে। এটা কি টিএমসির লোক ভাই, পাক্কা টিএমসি, সব জুতো পরে এসছে। এতদিন ধরে প্ল্যান করছিলাম যে এক দেড় বছর ধরে দীঘা আসবো, মানে পার্টনার পাচ্ছিলাম না, আর এখন মানে 10-12 জন একসাথে চলে এসছে, পুরো গ্রামবাসী একসাথে চলে এসছে ভাই। ক্যামেরাম্যান যে আছে সে আবার বড় লিডার, ক্যামেরাম্যানকে একটু দেখাও। ক্যামেরাম্যান ইয়ো ইয়ো কানু, পাবলিক বুঝে যাবে এখানে। এটা কি পলাশির যুদ্ধের কি মেন হিরো? সিধু কানু, সিধু কানু জল সব বালি খেয়ে নিয়েছে, বালি খেয়ে করবো কিছু জানি না, সব বালি জল খেয়ে নিয়েছে, একটু জল নেই। এই যে পুরো গ্রামবাসী খাওয়া দিচ্ছে না, এতো বাঙালি গ্রামবাসী চলে এসছে, যত ক্যাশ এই ব্যাগেই আছে লুটে নিলেই ব্যাস বড় লোক। 30,000 মতো আছে, কত আছে আর 20 মতো আছে। এখানে মাস্ক নট অ্যালাউড, কারণ কেউ মাস্ক ব্যবহার করে, শুধু শুধু আমরা এইগুলোকে নিয়ে এসেছি বেকার। এই প্যান্ডেলটা কিন্তু ভালো ভাই, দেখ হেভি লাগছে কিন্তু। তো এখানে দীঘার বিচে গেছিলাম, ওইখানে জল ফল নেই, কম জল, অনেক দূরে জল, ওই জন্য এখানে বীজ ভিড় হয়ে এসেছি। এই বীজ ভিড় হয়েছে, এখানে প্রচুর পরিমাণ জল। আরো সব বন্ধুরা আছে, আপনারা আসছে। অসাধারণ, অসাধারণ।